জোহর এবং আসরের নামাজে একটু দেরিতে অংশগ্রহণ করলাম, ইমাম কেরাত পড়ছে, আমি কি সালা পড়তে পারবো? নামাজের শেষ রাকাতে না বসে বুলে দাঁড়িয়ে গেলে করণীয় কি? দোয়ায়ে মাসুরার পরিবর্তে অন্য কোন দোয়া সেখানে পড়া যাবে কিনা? ইমাম যখন সামি আল্লাহু লিমান হামিদা বলবে, তখন কি মুক্তাদিরাও সামি আল্লাহু লিমান হামিদা বলতে হবে? একা একা নামাজ পড়লে কেরাত উচ্চ স্বরে পড়া লাগবে কি? সাউসেজদা দেওয়ার সঠিক নিয়ম কি? সালাতে প্রতি রাকাতের পূর্বে আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়ে কি সূরা পড়তে হবে? হুজুর লম্বা সূরা মুখস্থ নেই, তাই যদি নামাজে দাঁড়িয়ে ছোট ছোট সূরা বারবার পড়তে থাকি হবে কি? ফরজ নামাজের পর একাকী মুনাজাত করা যাবে কিনা? বেনামাজি স্ত্রীর সাথে নামাজি স্বামী সংসার করতে পারবে? হাসান খান নামে একজন ভাই জানতে চেয়েছেন, জোহর এবং আসরের নামাজে একটু দেরিতে অংশগ্রহণ করলাম, ইমাম কেরাত পড়ছে, আমি কি সালা পড়তে পারবো? জোহর এবং আসরের নামাজে যেহেতু কেরাত শোনা যায় না, ইমাম চুপে চুপে কেরাত পড়েন, সেই হেতু আপনি চাইলে সালা পড়তে পারবেন, কিন্তু যদি ইমামের কেরাত শোনা যেত মাগরিব এবং ইশারের নামাজের মতো, তাহলে কেরাত শোনা ওয়াজিব। তখন আল্লাহ আকবর বলে তাকবীরে তাহরিমা বেঁধে চুপ থাকতে হবে, তখন সালা পড়া যাবে না। জোহর আসরে যেহেতু শোনা যায় না, সেহেতু আপনি সালা পড়তে পারেন, কোনো অসুবিধা নেই। মাইনউদ্দিন নামে একজন ভাই জানতে চেয়েছেন, নামাজের শেষ রাকাতে না বসে বুলে দাঁড়িয়ে গেলে করণীয় কি? যদি বুলে দাঁড়িয়ে গিয়ে মনে পড়ে যায় বসে যাবেন, কেরাত শুরু করার আগে মনে হয়েছে বসে যাবেন, কেরাত শুরু করেছেন মনে পড়েছে বসে যাবেন, কেরাত শেষ করেছেন মনে পড়েছে বসে যাবেন, সাউসেজদা দিয়ে সালাম ফিরাবেন হয়ে যাবে। কিন্তু এক রাকাত পড়েছেন, আরো এক রাকাত রুকু করেছেন, সেজদা করেছেন, মনে পড়েছে রুকু করার পরে সেজদা করার পরে রাকাত শেষ, তাহলে আরো এক রাকাত পড়ুন, আরো এক রাকাত পড়ে মোট ছয় রাকাত মিলান, মিলাই আপনি এবার সালাম ফিরান, ছয় রাকাতই নফল হয়ে যাবে, সাউসেজদা দিয়ে সালাম ফিরাবেন, যেহেতু আপনি চতুর্থ রাকাতে বসেন নাই সেই হেতু আপনি সাউসেজদা দিয়ে সালাম ফিরিয়ে দেবেন, ছয় রাকাত নফল হিসাবে গণ্য হবে, নতুন করে ফরজটা আবার পড়ে নেবেন। আশা করি বুঝতে পেরেছেন। আরিফুর রহমান ভাই জানতে চেয়েছেন, দোয়ায়ে মাসুরার পরিবর্তে অন্য কোন দোয়া সেখানে পড়া যাবে কিনা? দোয়ায়ে মাসুরা এর মানে হাদিস দিয়ে সাব্যস্ত দোয়া, আপনি তাশাহুদ পড়ার পরে, আপনি দুরুদ পড়ার পরে, ফালিয়া তাখাইয়ার বিমা শা, রাসূল বলেছেন সে এবার দোয়ার ব্যাপারে ইখতিয়ার রাখে, সে যে কোনো দোয়া পড়তে পারে। তাপি আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসী যুলমান কাসীরা, এটা পড়লেন, এটাও দোয়ায়ে মাসুরা। এটা না পড়ে আপনি যদি আরেকটি দোয়া পড়েন যেটা হাদিসে আছে, সেটাও দোয়ায়ে মাসুরা। যদি আপনি ব্যক্তিগতভাবে অন্য কোনো দোয়া পড়েন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার বলে সালাম ফিরান, তাও হয়ে যাবে, এটাও একটি দোয়া যেটা আল্লাহ কোরআনে শিখিয়েছেন। এই জন্য আপনি যেই কোনো দোয়া পড়লেই আপনার দায়িত্ব আদায় হয়ে যাবে। নুরুল ইসলাম নামে একজন ভাই জানতে চেয়েছেন, ইমাম যখন সামি আল্লাহু লিমান হামিদা বলবে, তখন কি মুক্তাদিরাও সামি আল্লাহু লিমান হামিদা বলতে হবে? ওলামায়ে আহনাব বলেন বলতে হবে না, ইমাম বলবে সামি আল্লাহু লিমান হামিদা, মুক্তাদিরা শুধু বলবে রব্বানা লাকাল হামদ, রব্বানা ওয়ালাকাল হামদ, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহ। এই তিনটার যে কোনো দোয়া পড়তে পারবে, তাদের সামি আল্লাহু লিমান হামিদা বলা লাগবে না। অন্যান্য মাসলাকের আলেমগণ বলেন সামি আল্লাহু লিমান হামিদাও বলবে, রব্বানা ওয়ালাকাল হাম এটাও বলবে মুক্তাদিরাও, আর ইমাম সাহেব সামি আল্লাহু লিমান হামিদাও বলবেন, রব্বানা ওয়ালাকাল হাম এটাও বলবেন। আশা করি বুঝতে পেরেছেন। হাসান আহমদ নামে একজন ভাই জানতে চেয়েছেন, অন্ধ ইমামের পিছনে ইক্তেদা করা যাবে কিনা? নিশ্চয়ই যাবে, কোনো অসুবিধা নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনার বাহিরে যেতেন,
তখন তিনি অন্ধ সাহাবী আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইমামের দায়িত্ব দিয়ে যেতেন। আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনায় অবস্থিত লোকদেরকে নিয়ে জামাতে নামাজ পড়তেন মসজিদে নববীতেই। তিনি ছিলেন অন্ধ, সুতরাং অন্ধের পিছনে ইক্তেদা করতে কোনো অসুবিধা নেই। আতাউল্লাহ নামে একজন ভাই জানতে চেয়েছেন, একা একা নামাজ পড়লে কেরাত উচ্চ স্বরে পড়া লাগবে কি? একা একা নামাজ পড়লে কেরাত উচ্চ স্বরে পড়া দরকার নাই, আপনি নিম্ন স্বরে কেরাত পড়তে পারবেন। তবে যদি আপনি উচ্চ স্বরে কেরাত পড়তে পারেন সেটাও জায়েজ আছে, কোনো অসুবিধা নেই। ইয়ামিন নামে একজন ভাই জানতে চেয়েছেন, সাহু সেজদা দেওয়ার সঠিক নিয়ম কি? সাহু সেজদা দেওয়ার একাধিক সহি নিয়ম হাদিসে পাওয়া যায়। সালাম ফিরানো ব্যতীত দুটা সেজদা দিয়ে একবার সালাম ফিরাবেন, সেটাও সহিহ হাদিস দিয়ে প্রমাণিত। সালাম ফিরিয়ে তারপরে আবার সাহু সেজদা দিয়ে আবার সালাম ফিরাবেন, সেটাও সহিহ হাদিস দিয়ে প্রমাণিত। আত্তাহিয়াতু দুরুদ শরীফ দোয়ায়ে মাসুরা শেষ করে সালাম ফিরিয়ে সাহু সেজদা দিয়ে আবার সালাম ফিরিয়ে দেবেন, নতুন করে আর আত্তাহিয়াতু পড়া দরকার নাই, এটাও হাদিস দিয়ে প্রমাণিত। আত্তাহিয়াতু শেষ করে দুরুদ শরীফ পড়ে দোয়ায়ে মাসুরা পড়ে সালাম ফিরিয়ে আবার আত্তাহিয়াতু পড়ে আবার সালাম ফিরাবেন, সেটাও হাদিস দিয়ে প্রমাণিত। আবার হাদিসের বৈচিত্র্য পূর্ণাঙ্গ নামাজ আমার লিখিত এই বইটিতে বিস্তারিত আমি লিখেছি, যারা সম্ভব বইটি সংগ্রহ করবেন অসংখ্য প্রশ্নের উত্তর পেয়ে যাবেন ইনশাআল্লাহ। ফাহাদ মজুমদার ভাই জানতে চেয়েছেন, সালাতে প্রতি রাকাতের পূর্বে আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়ে কি সূরা পড়তে হবে? হ্যাঁ ভাই, আপনি যখন সূরা ফাতিহা শুরু করবেন আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়ে শুরু করবেন, এটাই সুন্নাহ। রায়হান নামে একজন ভাই জানতে চেয়েছেন, হুজুর লম্বা সূরা মুখস্থ নেই, তাই যদি নামাজে দাঁড়িয়ে ছোট ছোট সূরা বারবার পড়তে থাকি হবে কি? নিশ্চয়ই হবে। বড় সূরা মুখস্থ করার চেষ্টা করুন, বড় সূরা পারেন না লম্বাকে রাত পড়ার থেকে মাহরুম, তাই ছোট সূরা বারবার পড়তে চান, একই সূরা একাধিকবার পড়তে পারবেন, কোনো নিষেধাজ্ঞা নেই। আল্লাহ তাআলা বলছেন, ফাকরাউ মা তায়াসসারা মিনাল কোরআন, কোরআন থেকে যা সহজ তুমি তেলাওয়াত করো। আহমদ লাবিব নামে একজন ভাই জানতে চেয়েছেন, ফরজ নামাজের পর একাকী মুনাজাত করা যাবে কিনা? একাকী মুনাজাত করতে কোনো বাধা নেই। আপনি মুনাজাত মানে হচ্ছে চুপি চুপি কথা বলা, আল্লাহর সাথে আপনার পার্সোনাল কথাগুলো আপনি বলবেন সম্মিলিতভাবে, সবাই মিলে মুনাজাত ধরা হাদিসে পাওয়া যায় না, আমরা এটা করব না, কিন্তু একা একা করতে কোনো বাধা নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফজরের নামাজের পরে একদিন তিনি হাত তুলে দোয়া করেছেন একা একা, এমন একটি হাদিস পাওয়া যায়। ওই হাদিস যদিও জঈফ, কিন্তু হাদিস একটি পাওয়া যায়। এই মর্মে একা একা যদি হাত তুলে কেউ দোয়া করতে চায় অসুবিধা নেই, আর একা একা তো যে কোনো সময় হাত তুলে দোয়া করার সুযোগ আছে। আলামিন নামে একজন ভাই জানতে চেয়েছেন, বেনামাজি স্ত্রীর সাথে নামাজি স্বামী সংসার করতে পারবে? নিশ্চয়ই পারবে, এই জন্য তালাক দেয়া ঠিক হবে না। নূহ আলাইহিস সালাম কাফের স্ত্রীর সাথে সংসার করেছিলেন, কথা শুনিনি। হযরত লূত আলাইহিস সালামের প্রতি ঈমান আনেনি তার স্ত্রী, সংসার তারা কন্টিনিউ করেছিলেন। তবে আমরা কোনো কাফের মেয়েকে বিয়ে করব না, জায়েজ নাই, কোরআনে নিষিদ্ধ, কিন্তু নামাজ পড়ে না তাই বলে তাকে কাফের মনে করা যাবে না। দোয়া করতে হবে, বুঝাতে হবে, চেষ্টা চালিয়ে যেতে হবে, তালাক দেয়া যাবে না, সংসার করতে হবে। কেয়ামতের দিন তার জবাব সে দেবে। স্বামী যদি কন্টিনিউ দোয়া করতে করতে চেষ্টা করতে করতে মরে যায়, তার দায়ভার স্বামীকে নিতে হবে না। আতিফুর রহমান নামে একজন ভাই জানতে চেয়েছেন, ফজরের সুন্নাত ঘরে পড়ে মসজিদে গেলে আবার কি দখলুল মসজিদ করতে হবে? এ বিষয়ে ওলামায়ে কেরামের দুরকম বক্তব্য পাওয়া যায়। ওলামায়ে হানাফ বলেন, দখলুল মসজিদ ফজরের সময় পড়া লাগবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুবহে সাদেকের পরে ফজরের দুরাকাত সুন্নাহ ব্যতীত আর কোনো নামাজ পড়েছেন প্রমাণ পাওয়া যায় না। এই জন্য দুরাকাত সুন্নত ঘরে পড়ে ফেলেছেন আজানের পরে, সেই হেতু ফরজ দুরাকাত ছাড়া সূর্য উদয়ের আগে আর কোনো নামাজ নেই। অন্যান্য আলেমগণ বলেন,
মসজিদে প্রবেশ করে বসতে যদি চায় তাহলে দুরাকাত করে বসবে। যেহেতু বিশ্বনবী বলেছেন ইজা দাখাল আহাদুকুমুল মসজিদা ফালা ইয়াজলিস হাত্তা ইউসাল্লিয়া রাকাতাইন, দুরাকাত না পড়ে তোমরা মসজিদে ঢুকলে বসিও না। এই হাদিস আম, ব্যাপক, সর্ব সময়ের জন্য প্রযোজ্য। তাই অন্যান্য মাসলাকের আলেমরা বলেন মসজিদে ঢুকে বসতে চাইলেই দুরাকাত পড়ে বসতে হবে, সেটা যদি ফজরের সময়ও হয়। আশা করি বুঝতে পেরেছেন।